বাংলা চলচ্চিত্রের একটি অধ্যায়ের নাম জসিম। পর্দা কাঁপানো এই অভিনেতা প্রথমে খলনায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন, ভিলেন হিসেবেও প্রথম সিনেমাতেই তিনি বাজিমাত করেন। তারপর নায়ক হিসেবে একের পর এক সফল ছবি উপহার দিয়ে স্থায়ী জায়গা করে নেন দর্শক হৃদয়ে। জসিম 1950 সালের 14 আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশ, ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার সম্পূর্ণ নাম আব্দুল খায়ের জসিমউদ্দিন, তবে বাংলা সিনেমায় দর্শকরা তাকে জসিম নামেই চেনেন। ঢাকাই ছবির একসময়ের দাপুটি এই নায়কের জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে ঘরোয়া আয়োজন থাকলেও সিনেমার মানুষদের তাকে নিয়ে কোনো আনুষ্ঠানিকতা করতে দেখা যায় না খুব একটা। তার জন্মদিন ও মৃত্যুবার্ষিকী অনেকটা নীরবেই চলে যায়। তবে এই নায়কের নামে বিএফডিসিতে রয়েছে মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম ফ্লোর। বিএফডিসি তাদের একটি ফ্লোরের নামকরণ করেছে জসিমের নামে। এফডিসিতে স্মৃতি বলতে এটুকুই। বাংলা সিনেমাতে তিনিই প্রথম অ্যাকশন সিনের প্রবর্তন করেন। 1972 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা জসিম 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেবর ছবির পরে দেওয়ান নজরুলের দোস্ত দুশ্মন চলচ্চিত্রে খলনায়ক হিসেবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। জসিম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে দেবর, রংবাজ, দোস্ত দুশ্মন, বারুদ, বদলা, কষাই, দোস্তি, প্রতিহিংসা, মান সম্মান সহ আরও অনেক সিনেমা। জসিমের প্রথম স্ত্রী ছিলেন নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেছিলেন। জসিমের তিন ছেলে রাতুল, রাহুল ও সামি, তিনজনই গানবাজনার সঙ্গে জড়িত। 1998 সালের 8 অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই অভিনেতা জসিম। আজ 8 অক্টোবর, জনপ্রিয় নায়ক জসিমের মহাপ্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে নায়ক জসিমের প্রতি বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।